সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে। আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বিক্রি করছে আপনাদেরকে দামটা জানাবো। আপনারা যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা কন্টিনিউ করবেন, ধৈর্য সহকারে দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ পাক রাখছে। আপনার নামটা একটু বলেন না। মোহাম্মদ কাউসার খান, সাদেক খান কৃষি মার্কেট, আবু হানি ভেন্ডার। ভাই আজকের বাজারে পেঁয়াজ আলু আমদানি কেমন আছে? ভাই আজকের বাজারে, আজকের বাজারে আলু পেঁয়াজ আমদানি অনেক আছে, অনেক আছে। রসুনেরও মানে আমদানি আছে না ভাই? জি, যাক রসুনের আমদানি আছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, রসুন কত করে দিয়েছিলেন আজকের বাজারে ভাই? আজকে রসুন বিক্রি করেছে 170 টাকা। 170 টাকা। এটা কোন জায়গায় রসুন ভাই? এটা নাটোর। নাটোরের রসুন এটা না? জি। আচ্ছা, আর এই ফসলটা কি একই দাম? ওটা নাটোর, ওটা একটু সাইজ ছোট। এটা দাম কত? 160 টাকা। 160 টাকা রসুন। মোটামুটি যদি আমরা বলি, এই সামনের দিকে কি রসুনের দামটা কি বাড়তে পারে আরো ভাই? রসুনের দাম তো আগের তুলনায় থেকে অনেক বাড়ছে, অনেক প্রচুর পরিমাণে বাড়ছে। রসুন দাম বাড়তে গেছে, কমতে আছে না দাম? আর মানে কমার কোনো সম্ভাবনা দেখতে সম্ভাবনা দেখতেছি না। প্রত্যেক হাটেই বাড়ে, 100-150 এরকম বাড়তে গেছে। এই যে এক বস্তা রসুন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই আর একটা বস্তা রসুন কত কেজি হয়? রসুন এইটা রসুন আমার আছে মানে 80-85 কেজি হবে। 80-85, 80-85 কেজি রসুন আছে এক একটা বস্তায়। ভাই এই যে চায়না রসুনটা কত করে দিয়েছিলেন আপনি? চায়না রসুন 210 টাকা 8 টাকা বিক্রি করতে আছে। আর আদাটা কত করে দিয়েছিলেন? আদা হইলো 180। আদা হইলো 180 টাকা। চায়না রসুনের দামও বেশি, আদার দামও অনেক বেশি নাকি? জি, সব মিলিয়ে দাম বেশি, সব মালের দাম বেশি, সব মালের দাম বেশি। ভাই এই যে আলু কত করে চলছিল আজকের বাজারে? আলু এটা বিক্রি করতে 44 টাকা। 44 টাকা মানে 44 টাকা আর কি? হ্যাঁ, এটা 44 টাকা বিক্রি করতেছে। আলুর দাম বাড়ছে না কমছে? আগের চেয়ে বাড়ছে, আগের থেকে আলুর দাম বাড়তি। আমরা যদি বলি এক সপ্তাহের তুলনায় আলুর দাম কেমন বাড়ছে? এক সপ্তাহের তুলনায় আলুর দাম 7-8 টাকা বাড়ছে। হ্যাঁ, 7-8 টাকা বাড়ছে। 7-8 টাকা আলুর দাম বাড়ছে। এর আগে দাম কেমন ছিল তাহলে? 1 সপ্তাহ আগে, এর আগে তো আমরা আলু এই যে দেখা যায় আর ঈদের আগে আমরা বিক্রি করে গেছি 33-34-35, এখন আইসে আমরা ব্যস্ত হয় 43-44-45, এরকম আলু বিক্রি হয়। তাহলে কত দাম বাড়ছে? এত দাম যদি আলু হয় তাহলে মানুষ কেমনে খাবে? এত দাম আলু না হইলেও ভালো, কারণ আমাদের আলু যত বাজার কম থাকবে তত ভালো। এত দাম হইলে আমাদের সমস্যা হয়ে যায়, আলু বেচাটা বেচা কিনা সমস্যা হয়ে যায়, বেচা কিনা অনেক সমস্যা হয়ে যায়। আচ্ছা দর্শক, এই যে দেখেন আলু পুরো বাজার। ভাই এই যে নেই আপনার ফিসের যে পেঁয়াজ, এটা কোন বাজার পেঁয়াজ ভাই? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের কত? ফরিদপুরের পেঁয়াজ কত ভাই? এটা বেচতে আছি 62-63 টাকা। 62-63 টাকা। এই পাশে এটা কোন জায়গা ভাই? ওটা একই কোম্পানি, ফরিদপুরের সব মানে সবই কোম্পানি? হ্যাঁ, সব ফরিদপুর কোম্পানি। সবই ফরিদপুর কোম্পানি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সব মিলে এই মুহূর্তে আপনাদের বেচা কিনা কেমন চলছে? বেচা কিনা এখন দাম যেহেতু প্রচুর পরিমাণে একটু কমই হয়, দুদিন একটু আবহাওয়া খারাপ ছিল, এই জন্য বেচা কিনা একটু কম। এখন আস্তে আস্তে বেচা কিনা একটু হবে, মালের দামটা একটু বাড়ছে তো, তাই পেঁয়াজের দামটা আলু হিসাবে বেশি না, কিন্তু আলুর দামটা বেশি তো, এই জন্য মানুষ একটু বাজারে একটু অগ্রসর হয়েছে দেখতেছে। কিন্তু মালের দাম যদি আবার কমে তাহলে বেচা কিনা বাড়বে, তবে এখন কমবে না বাড়বে সেটা আমরা সত্যিকারই বলতে পারি না। এই যে পেঁয়াজের দামটা এখন বাড়ছে, ইন্ডিয়ান পেঁয়াজ যখন আসে না তখন এটা ছিল 52-53, যেই বলছে যে আসবে তখন আমার দাম কম ছিল, এখন আবার ইন্ডিয়ান পেঁয়াজ আসে না এখন আবার দাম বাড়ছে। যদি এটা না সুনাম দিত তাহলে কিন্তু দামটা কিন্তু ঠিকই থাকতো, এখন সুনাম দিয়ে আবার দামটা বাড়ছে ইন্ডিয়া পেঁয়াজের। ধন্যবাদ ভাই।